তোমরা জীবনে এমন অনেক ড্রাইভারকে দেখেছো যাদের ড্রাইভিং স্কিল দুর্দান্ত, কিন্তু এমন কিছু কিছু বোকা ড্রাইভারও আছে যারা নিজেদেরও ক্ষতি করে এবং নিজের মালিকেদেরও ক্ষতি করে। আর আজ আমি তোমাদেরকে দেখাবো টপ 10 মোস্ট স্টুপিড পিপল অন দ্য রোড। তোমরা তোমাদের জীবনে কখনো না কখনো এই রকম গাড়ি তো দেখেছো, যেই গাড়িতে করে একসাথে অনেক গাড়ি নিয়ে যাওয়া হয়, আর সেই গাড়িটি যদি একটি বোকা লোক চালায় তখন কি হবে? ঠিক তেমনই এই রকম একটি গাড়ি একটি ট্রাক ড্রাইভার চালাচ্ছিল, আর ঠিক সেই সময় তখন সে তার গাড়িটি ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করাচ্ছিল, আর সেই সময় ট্রাক ভর্তি সমস্ত গাড়ি ব্রিজের নিচে চাপা পড়ে যায়। এই ঘটনায় ট্রাক ড্রাইভারের তো কিছু হয় না, কিন্তু যে কোম্পানির গাড়ি নিয়ে যাচ্ছিল সেই কোম্পানির অনেক লস হয়েছিল। আর একবার একটি ট্রাক ড্রাইভার তার গাড়িটি নিয়ে যাচ্ছিল এবং তার খেয়ালই ছিল না যে তার ডালাটা উঠে রয়েছে, এবং ডালাটা উঠে থাকার কারণে রাস্তার উপরে যে ব্রিজ ছিল সেই ব্রিজের সঙ্গে সেই ডালাটার সংঘর্ষ হয়ে যায়। ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যাদের কাজকর্ম দেখে তোমাদের হাসি পেয়ে যাবে। একটি গাড়ি একবার আটকে গেছিল এবং আটকে থাকাকালীন সেই গাড়িটি থেকে এত ধোঁয়া বেরোচ্ছিল যে তার পাশে থাকা গাড়িতে ধোঁয়া ঢুকে যাচ্ছিল। এমনকি কিছু কিছু মানুষ আছে যারা তাদের গাড়িতে প্রচুর পরিমাণে মাল লোড করে এবং সেই গাড়িগুলো ওভারলোড হয়ে যায় এবং যখন তখন সেগুলো পাল্টি খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইগুলোই ঘটে। আর এইভাবেই মানুষদের জীবনহানিও ঘটে যেতে পারে ওভারলোডের কারণে। আর একবার তো এমন ঘটনাও ঘটে গেছিলো যে একটি গাড়ির মালিক যেন মনে করেছে তার রাস্তাটা নিজের, সেই জন্য সে তার গাড়িতে ইচ্ছা মতো আড়াআড়িভাবে পাইপ লোড করেছিল, আর এমনভাবে লোড করেছিল যে কেউ গাড়িটিকে ওভারটেকও করতে পারবে না এবং সামনে দিয়ে আসা গাড়ি পাসও করতে পারবে না। যেমন এই ড্রাইভারকেই তোমরা দেখো, এই ড্রাইভার গাড়ির চাকাতে টায়ার লাগানো নেই তবুও গাড়িটিকে হাই স্পিডে নিয়ে যাচ্ছে। যেমন তোমরা এই ড্রাইভারকেই দেখো, এই ড্রাইভার তার পিক আপ ভ্যানটিকে একটি ছোট্ট পাড়া গলির মতো দিয়ে ঢোকানোর চেষ্টা করছে, এবং যখনই সে গাড়িটিকে ঢোকালো এবং ঢোকানোর পর যেই একটু ব্যাক দিতে লাগলো অমনি পাশে থাকা দেয়াল ভেঙে যেতে লাগলো। তোমরা এই ক্রেন ড্রাইভারকেও দেখতে পারো, যে ক্রেন ড্রাইভার একটি পুরানো ব্রিজের উপর ধার দিয়ে তার ক্রেনটিকে নিয়ে যাচ্ছিল। যেমন যেমন ক্রেনটি আগে এগোচ্ছিল ব্রিজের উপর ধার দিয়ে এবং ব্রিজ পুরানো হওয়ায় সেই ব্রিজটি ভেঙে ক্রেনটি নিচে পড়ে যায়। একবার কিছু মানুষ রেসিং ট্র্যাকের পাশে বসে রেস দেখার আনন্দ উপভোগ করছিল, আর ঠিক সেই সময় একটি বুদ্ধ ড্রাইভার সেই গাড়িটি এমনভাবে চালাচ্ছিল যে তাদের উপর ধার দিয়ে বেরিয়ে যায়। এখানে যারা বসেছিল তাদের ভাগ্য তো ভালো ছিল, সেই জন্য তারা বেঁচে গেছিল। তারপর এই ড্রাইভার যে একটি সদ্য কংক্রিটের রাস্তা হচ্ছিল এবং সেই কংক্রিটের রাস্তার মধ্যে ধার দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং চেষ্টা করতে সেই গাড়িটি সেই সিমেন্টের রাস্তার মধ্যে ঢুকে বসে যায়, এবং এমনভাবে বসে গেছিলো যে না গাড়িটিকে আগাতে পারছিল না পেছোতে পারছিল। তোমরা রাস্তায় তো অনেক দুর্ঘটনা দেখেছো এরকম, কিন্তু তোমরা কখনো জলেতে দেখেছো যে নিজের জাহাজকে কোনো জায়গায় ঢুকিয়ে দেওয়া, কোনো জায়গায় ধাক্কা মারা, এইগুলো কি কখনো দেখেছো? যেমন এই জাহাজটিকে দেখো, এই জাহাজটি আস্তে আস্তে কিনারার দিকে আসছিল এবং আস্তে আস্তে সেই কিনারার কাছে এসে ধাক্কা মেরে দেয়। কিছু বুদ্ধ ড্রাইভারের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু অনেক মানুষের ক্ষতিও হয় এবং অনেক মানুষের জানও গেছে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন ভিডিওটা সব থেকে হাসির লেগেছে। আর ভিডিওটা আজকে এতটাই ছিল, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।